হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লক সব তোমার অনেক তো গাই দেখো সকাল সকাল দেখেছো আমাদের গ্রামে এখানে যে তোমার বুলান গান হয় সে তার ধরনের তোমরা এই যে তোমার ছেলেগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের পাড়ারই জানো তো আমাদের গ্রামের অথচ কিন্তু পাড়া ঠিক আছে তো আমাদের আশেপাশে বাড়ি আর কি তো তার জন্য দেখো ভক্ত হতে হয় সেটা তোমরা সকলেই জানো আর যাদের গ্রামে পূজা হয় তাদের গ্রামে হয় আর কি আর অন্য যেমন বাবস্থানে যেরকম তোমার বাবা স্থানেও হয় তোমার এরকম ভক্ত তাই না বলো কিন্তু চৈত্র মাসে গোলান কানের সময়তেও কিছুটা ভক্ত হয় আর কি আমাদের গ্রামাঞ্চলে যেটা হয় আর কি তো তার জন্য দেখো কতগুলো মানে ছেলেরা ভক্ত হয়েছে আর কি তো দেখো পাটবানকে নিয়ে এসেছে শিব পাটবানকে আর কারণ আজকে ধর আছে তো প্রতিটা বাড়িতে বাড়িতে ওরা আর ঘুরবে যেন প্রতিটা বাড়িতে বাড়িতে ঘুরে এই যে তোমার উঠোনে জল দেওয়া রয়েছে না ওই উঠুনে জল দেওয়া রয়েছে ওরা ওই জলের মানে মানে চারি কোলে আর কি নাচ করছো একটু করবে সে যাই করবে তো দেখো বন্ধু ওদের নাচ নাচকুচ যায় করলো করলো হয়ে গেছে তো আমি এবার চাল ডাল বের করছি আর কি ডাল তো না চাল আলু তোমার টাকা তোমার সিঁদুরের থান ধূপকাঠি তেল সরষের তেল সব কিছু তোমার দিয়েছি টাকা দিলাম আর এখন তোমার চাল দিলাম আর চাল তোমার দু জায়গা নিলো কারণ একটা তোমার ঢাকের কাছে চাল নিলো আর একটা তোমার স্ট্রিপের পাটের কাছে একটা চাল নিল তার জন্য দুবার চাল দিতে হলো আর কি প্রথমে একবার দিয়েছিলাম ওটা তোমার ঢাকির চাল বলে আর তারপরে দিয়েছিলাম তোমার পাটবানায় চাল আর কি তো যাই হোক বন্ধু ওসব কথা ছাড়ো তারপরে চলো এবার তোমার কাজের কথা আসা যাক আর কি আর এই যে তোমরা দেখেছো এরা দাঁড়িয়ে রয়েছে কেন বলো তো কেন জানো তো আমি বলছি যে তোমাদের আর কি নাচতে হবে আর কি আর তোমাদের কি গাওয়াতে হয় সেই সব গাওয়াতে হবে কিন্তু দেখো এরা কোনো মতে রাজি হচ্ছে না আমরা বলছি যে তোমাদের টাকা দেওয়া হবে তোমরা একটু নাচ করো আর গাজন গাওয়াও আর কি তো দেখো এটা বলছে যে না আর ভালো লাগছে না অনেক বাড়িতে গিয়েছি আর আজকে রোদটাও মানে তোমার অল্প অল্প আছে তো বুঝতেই পারছো বিশেষ আরাম আরাম দিন আছে জানো তো তো তার জন্য দেখো এটা কোনো কিছুতে রাজি হচ্ছে না হ্যাঁ তো যাই হোক বন্ধু এদের আর কষ্ট করে আর খাটিয়া লাভটা কি তাই না এটা তো সারাদিন ধরে না খেয়ে আছে আর আজকে জানো তো আজকে তো মেয়েটা তোমার মানে প্রতি বাড়িতে না তোমার যারা যারা খাওয়াতে পারবে আর কি এই ভক্তদের আজকে জল সর্ণ ফল জল খেতে দেবে আর কি যাদের বাচ্চা ধরো খাওয়াবে তোমার তোমার প্রত্যেকটা ফল দেবে দই মিষ্টি তারপর তোমার ছোলা ভিজা গুড় মটরের ডাল কলা সব কিছু খেতে দেবে জানো তো এদের মানে তো যাদের বাচ্চা ধরো খেতে দেয় আর কি মানে অনেক অনেক বাড়িতে দেখবে তোমার নিয়ম কারণ আছে যে একবার দুবার তিনবার মানে ভক্ত হলে তাদের বাড়িতে নিম ভাঙানো হয় আর যাদের তোমার মানসিক আছে তাদেরও তোমার দেয় ঠিক আছে আর যারা ধরো প্রতিবার ধরো পারে দেয় আর কি তাদের ধরো কথা আলাদা সেটা সেটা তো ধরো কোনো ব্যাপারই নেই তাই না বলো এবার প্রতি মানে প্রতি মাসে প্রতি মাসে না সরি প্রতি বছরে তোমার নিম ভাঙাতে দিলে না আমাদেরই ভালো হয় সেটা তাই না তো চলো বন্ধু আর কালকে জানা তো হোম পূজা হ্যাঁ আর কালকে তোমাদের মন্দিরের যে পূজা কাজকর্ম কালকে যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি সেটা তো আমি ভীষণ আনন্দিত হবো তো তোমরা আশীর্বাদ করো যাতে তোমাদের ভিডিওটা কালকে আমি হোমের যে যত আগুনে গড়াগড়ি দেয় সেই সব মানে কাজগুলো আমি তোমাদের কাছে আমি শেয়ার করতে পারি ঠিক আছে ঠিক আছে তোমাদের যদি ভালোবাসা পায় তাহলে আমি অবশ্যই সেটা করতে পারবো আর কি তো দেখো বন্ধুরা আর বাটি করে দেখে যে তেল দিয়েছিল আর সিন্দুর দিয়েছিলো এরপরে তোমার ঘরে ধরে লাগিয়ে দিতে বললো তো দেখো বন্ধুরা ভক্তদের কাজ কমপ্লিট হয়ে গেলো এবার দেখো আমি চলে এসেছি যে রান্নার দিকে জানো তো ভক্তরা তোমার যতক্ষণ না আসলে না বাড়াতে ততক্ষণ জানো তো আমার রান্নার দিকে মন যায় না গো এইবার দেখো ঝটপট রান্না সেরে নেবো তারপরে তোমার যাবো একটু মার্কেটের দিকে তো দেখো তার মধ্যে আমি ঝটপট রান্না বান্না সেরে নিয়েছি তোমাদের খাবার ভ্লারটা দিতে পারবে না জানি না তবে রান্নাটা আমি একটু ঝটপট একটু দেখিয়ে দিলাম আর দেখেছো পুরো লাল হয়ে গিয়েছে মাছের ঝোল আর কি তোমার মাছের ঝোল করেছি আর ওই যে তোমার রান্না কী কী তরকারি করেছি তো বন্ধুরা বাই কেমন